আসসালামু আলাইকুম। বিয়স আজকে আপনাদের দেখাবো আমার টুফিট ডিশের মাধ্যমে বাংলাদেশি অনেকগুলো চ্যানেল ফিরতে চলতেছে, আজকে আমি রিসিভ করেছি, আপনাদের দেখাবো। আর আপনারাও টুফিট ডিশের মাধ্যমে এই বাংলাদেশি অনেক চ্যানেল আপনারা ফিরতে দেখতে পারবেন। আপনাদের স্ট্রং টিভি দেখাবো এবং সিগন্যাল কোয়ালিটি দেখাবো। আর আপনাদের আজকে দেখাবো আমার HDMI ভিডিও ক্যাপচারের মাধ্যমে আমি সিগন্যাল রিসিভ করেছি। আর আপনারা যদি HDMI ভিডিও ক্যাপচার আপনারা নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা যদি ডিশ এবং ডিশের মাল সামা আপনারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি সারা বাংলাদেশে আমি কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে থাকি। ব্যস আজকে আপনাদের দেখাবো আমার অনেকটি ডিশের থেকে, আজকে আপনাদের দেখাবো টুফিট ডিশের থেকে আপডেট চ্যানেল আপনাদের দেখাবো। বাংলাদেশি অনেক চ্যানেল আপনারা ফিরতে দেখতে পারবেন আপডেট চ্যানেল। ব্যাস দেখতে পাচ্ছেন আমার সেই সাইকেলের রিংটা দিয়ে যে আমি ডিশটা তৈরি করেছি, আপনাদের এর আগেও অনেকটি ভিডিও দিয়েছি এই ডিশটি দিয়ে। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশি চ্যানেলের আপডেট। চ্যানেল অনেকগুলো চ্যানেল আছে, আপনাদের আমার ডিশের পিছনের অংশটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব। বিয়াস দেখতে পাচ্ছেন আমার যে ডিশটা যে জায়গায় রাখছি ডিশের সামনেই অনেকগুলো গাছ, তারপরে আমার চ্যানেলগুলো আসে আপনাদের দেখাবো। ব্যাস দেখতে পাচ্ছেন আমি LMP টা কোন অ্যাঙ্গেলে রাখছি, আপনারা ওই অ্যাঙ্গেলে রাখবেন, রাখলে আপনারা খুব সহজেই এই স্যাটেলাইটটি খুব সহজে রিসিভ করতে পারবেন। আর ব্যাস দেখতে পাচ্ছেন আমার কেবলটি আমি সরাসরি আমার রিসিভারের মধ্যে লাগাইছি এবং আজকে আপনাদের দেখাবো আমার HDMI ভিডিও ক্যাপচারের মাধ্যমে। ব্যাস দেখতে পাচ্ছেন HDMI ভিডিও ক্যাপচার, এই ক্যাপচারের মাধ্যমে আজকে আমার মোবাইলটিকে আমি টিভি হিসাবে ব্যবহার করতেছি। ব্যাস দেখতে পাচ্ছেন চ্যানেল আই চ্যানেলটি চলতেছে এবং আমার রিসিভারটি হচ্ছে ইকুলিং 777HD। ব্যাস দেখতে পাচ্ছেন চ্যানেল আই চ্যানেলটি চলতেছে, আপনাদের শুরুতে সিগন্যাল কোয়ালিটি দেখাবো। ব্যাস দেখতে পাচ্ছেন 83% সিগন্যাল আছে। আর আপনাদের আমি দেখাবো আমার LMB-র সামনে, ব্যাস দেখতে পাচ্ছেন আমি হাতটি রাখছি। ব্যাস দেখতে পাচ্ছেন সিগন্যাল কিন্তু চলে গেছে, সিগন্যাল নাই। আবার আপনাদের দেখাই আমার হাতটি সরাই দেখাই, ব্যাস দেখতে পাচ্ছেন আমি হাতটি সরাইছি। ব্যাস দেখতে পাচ্ছেন সিগন্যাল কিন্তু চলে আসছে। ব্যাস আপনাদের আমার HDMI ভিডিওর ক্যাপচারের মধ্যে কীরকম সুযোগ সুবিধা আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। ব্যাস দেখতে পাচ্ছেন আমার যে সিগন্যাল কোয়ালিটি চলতেছে, আপনার ইচ্ছা করলে এরকম জুম করে অনেক বড় করতে পারবেন। ব্যাস দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে দেখা যায় এবং আপনারা ইচ্ছা করে অনেক ছোট করতে পারবেন। আর ব্যাস আপনারা যদি এরকম ভিডিও ক্যাপচার আমার কাছ থেকে নিতে চান, আমার কাছে অ্যাভেলেবল আছে, আপনারা নিতে পারবেন। তো ব্যাস আপনাদের আমার এই আজকে কী কী চ্যানেল রিসিভ করেছি আপনাদের সম্পূর্ণ চ্যানেলে দেখানোর চেষ্টা করব। ব্যাস দেখতে পাচ্ছেন বাংলা টিভি চ্যানেলটি চলতেছে, ব্যাস আপনাদের শুরু থেকে চ্যানেলগুলো দেখানোর চেষ্টা করব।
বেহস দেখতে পাচ্ছেন, আকাশ চ্যানেলটি চলতেছে। দেশ টিভি আপনারা 2 ফিট ডিশের মাধ্যমে দেখতে পারবেন। বেহস দেখতে পাচ্ছেন, মোহনা টিভি চ্যানেলটি চলতেছে। এটিএন নিউজ, আনন্দ টিভি, দেখতে পাচ্ছেন যমুনা টিভি চ্যানেলটি চলতেছে, মাই টিভি, এটিএন বাংলা, বাংলা টিভি HD, বাংলা ভিশন, চ্যানেল আই, একাত্তর, গান বাংলা HD, বেহস দেখতে পাচ্ছেন NTV, DBC নিউজ, যারা দেখতে পাচ্ছেন News 24 চ্যানেলটিও চলতেছে। বেশ, আপনাদের স্ট্রং টিভি দেখাবো। বেহস দেখতে পাচ্ছেন চ্যানেল আইয়ের স্ট্রং টিভিটা আপনাদের দেখাবো। বেহস দেখতে পাচ্ছেন স্ট্রং টিভিটা হচ্ছে 11,265 হরিজেন্টাল, 30,000, এবং আপনাদের সিগন্যাল কোয়ালিটি দেখাবো। বেহস দেখতে পাচ্ছেন 83% সিগন্যাল আছে। আর বেশ, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন আপডেট চ্যানেলের জন্য আমি চেষ্টা করব আপনাদের জন্য দেখানোর জন্য। তো বেশ, খুদা হাফেজ। Thank you.